যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে বনগাঁর যুবক, পড়াশুনোর কাজে গিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝে ছেলে, সুস্থ অবস্থায় ঘরের ছেলে ঘরে ফিরুক, এখন এই একটাই প্রার্থনা অসহায় মায়ের। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল, হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল, মুহুমুহু গোলাগুলিতে প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা, দেশজুড়ে সাইরেন বাজিয়ে প্রচার করা হচ্ছে সতর্কবার্তা, বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হচ্ছে। এমন যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলে আটকে পড়েছে বনগাঁর শক্তিগড়ের এক যুবক সার্থকী কুণ্ডু। পরিবারের সঙ্গে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং সংবাদ মাধ্যম মারফত ইসরায়েলের যুদ্ধের খবর পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন সার্থকীর পরিবারের সদস্যরা। চলতি বছরের 19 মার্চ বনগাঁর শক্তিগড়ের যুবক সার্থকী কুণ্ডু ফিজিক্সে পোস্ট ডক্টরেট করতে পারি দেয় ইসরায়েলের রেহোভতে। কলকাতার আইজাকে ফিজিক্স নিয়ে পিএইচডি করেছে সার্থকী। এরপর রেহোভতের ওয়াইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেটের জন্য যায় সার্থকী। কথা ছিল পুজোর আগে চলতি মাসের 9 তারিখ ছুটিতে বনগাঁর বাড়িতে আসবে সার্থকী। তবে তার আগেই 7 তারিখে ফিলিস্তিনের আচমকা হামলায় বিধ্বস্ত হয়ে যায় ইসরায়েল। বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ধীরে ধীরে বৃহত্তর আকার নিচ্ছে। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ছেলে আটকে পড়েছে এমন খবর পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সার্থকীর পরিবারের সদস্যদের। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমরা, ছেলে কীভাবে ফিরবে, কবে ফিরবে জানি না। এয়ার ইন্ডিয়ার টিকিট ছিল, ক্যান্সেল করে দিয়েছে, এখন অন্য একটা মানে ফ্লাইটে আসবে চেষ্টা করছে, এয়ারপোর্টেও গেছে, এবং দেখা যাক কী অবস্থা। এখন কোনো সংবাদ পাইনি। কী করতে গেছিল ওখানে? পোস্ট ডক্টরেট করতে। পোস্ট ডক্টরেট অবস্থা বলছে, এখানে অবস্থা ভালো না, মুহুর্মু সাজেন বাজছে, আর বাইরে বেরোনো টোটালি স্টপ, বারবার মাইকিং হচ্ছে যে বাইরে বেরোবে না, যখনই সাজেন বাজবে তখন তার শেল্টারে যেতে হবে। এখন মানে ভালোভাবে ফিরে আসুক আমরা এটাই চাইছি, যদিও ছুটি নিয়েছিল পুজোর আগে আসবে। হ্যাঁ, পুজোর আগে আসবে, 1 মাসের ছুটি নিয়েছিল, কিন্তু তার মধ্যে 7 তারিখে অ্যাটাক হয়ে গেছে। আমরা সকালেই ফোন করি আমাদের যে এরকম ব্যাপার। সার্থকীর মা বুলা দেবী জানান, টিভিতে ইসরায়েলের খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় আছি, তবে ছেলের সাথে কথা হয়েছে, ছেলে বলেছে সুস্থ ও সুরক্ষিত অবস্থায় আছে। এই পরিস্থিতিতে বাড়ি ফেরার এয়ার ইন্ডিয়া বিমান বাতিল হয়ে যায়। তবে আজ সকালে মায়ের সাথে ভিডিও কলে কথা হয় সার্থকীর। সার্থকী জানায় এখন সে ইসরায়েলের বিমানবন্দরে আছে, ফ্লাইটের টিকিটও হয়ে গিয়েছে, খুব শীঘ্রই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে সার্থকী। ঘরের ছেলে সুস্থভাবে ঘরে ফিরে আসার প্রার্থনা করছেন সার্থকীর পরিবারের সদস্যরা। গোলাগুলির শব্দ থেমে যাক, বেজে উঠুক আগমনী সুর, ঘরের ছেলে ঘরে ফিরুক, বনগাঁর বাড়িতে বসে একই প্রার্থনা অসহায় মায়ের। ইসরায়েলের রেহোভত ওয়াইজম্যান ইনস্টিটিউট পোস্ট ডক্টরাল করে, হঠাৎ এরকম রাত্রেবেলায় প্যালেস্তাইন অ্যাটাক করেছে, ওদের সাইরেন বাজছে, এমনিকে দেখাও যাচ্ছে যে ইয়ে টিয়ে যুদ্ধ বিমান টিমান এখন তো চলছে, সেগুলো দেখাও যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে রুটিন মাফিক ফোন সবসময়ই করেছে, আশঙ্কাটাই বললো সেদিনকার খবরটা হঠাৎ আচমকা, তো মানে ওই সারাক্ষণই মানে সাইরেন বাজছে, পাশেই সেল্টার রুম আছে, যেহেতু একটা ইয়েতে থাকে ইনস্টিটিউটের ভেতরেই থাকে, সেল্টার রুমের চাবি টাবি ওদের প্রথমেই দেওয়া থাকে, এগুলো ওখানকার নিয়ম অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।